চলো আজ চকলেটের খালি বক্সে ইয়ারিংসগুলো সেট করা যাক। হে গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। অনেকদিন ধরেই ভাবছিলাম এই ফেরারো রোচার বক্সটাতে, এটা চকলেটের বক্স, তো এটাতে ভাবছিলাম আমার ইয়ারিংসের যে টপসগুলো, যেগুলো ছোটো ইয়ারিংস, সেগুলো আমি এটাতে ভরে রাখবো। তো যেই কথা সেই কাজ, তো আজকে একটু ফ্রি হয়েছি, তো ওই কারণে আমি ভাবলাম যে চলো আজকে এই ভিডিওটা বানানো যাক, তোমাদের সাথে শেয়ারও করা যাবে। এখানে অনেক ছোটো ছোটো ইয়ারিংস আছে যেগুলো আমি অনেক আগেও কিনেছি, কিছু কিছু রিসেন্ট কেনা, তো সেগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কোন ইয়ারিংসটা তোমাদের সব থেকে ভালো লেগেছে, আর যদি কোনো ইয়ারিংসের ভিডিও দেখতে চাও তো আমাকে জানিও। এখানে যে হুপসগুলো দেখতে পাচ্ছ, এগুলো অনেক আগে 2015-16 তখন আমি কিনেছিলাম, মানে তখন এগুলোর প্রচণ্ড পরিমাণে ট্রেন্ড ছিল। এখন তো অনেকেই ইয়ারিংস কেনে, অনেক কিছু করে, বাট আমি যখন থেকে ইয়ারিংস কিনতাম তখন ইয়ারিংস কেনার এতটা ক্রেজ ছিল না, বাট এখন প্রচণ্ড পরিমাণে মানুষজন ইয়ারিংস বলো, শপিং, জামা কাপড় সব কিছুই কেনে। তো এই হুপসগুলো তখনকার টাইমে আমি কিনেছিলাম, 15-16 থেকে 17, ওই 3 বছরের মধ্যে এই হুপসগুলো কেনা। তারপর আমি আর কোনো হুপস কিনেছি কিন্তু এরকম টাইপের কোনো কিছু কিনিনি। আর এই যে লাভ সাইনের যেগুলো দেখতে পাচ্ছ, তো এইগুলো তখনই কেনা। অনেকে অনেক ইয়ারিংসের স্টোন উঠে গেছে, নষ্ট হয়ে গেছে, তাও আমি ঠিক রেখেছি। বেসিক্যালি এগুলো বলতে পারো আমার এক প্রকারের মেমোরিজ, যেগুলো আমি এখনও রেখেছি। এই কানেরটা আমার খুব পছন্দের, এটা 2017 কেনা। এই ভিডিওটাতে যদি আমার 2000 লাইক হয়ে যায়, দেন আমি আমার লং যে ইয়ারিংস সেগুলো আমি তোমার সাথে শেয়ার করবো, আমার কালেকশান যেগুলো। তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই ভিডিওটাতে একটু শেয়ার করো, আর 2000 লাইক করে দিও যদি তোমরা দেখতে চাও, তো যদি হয় তাহলেই আমি করব। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। অনেকদিন পর আমি ভিডিওটা আপলোড করছি, একটু বিজি থাকার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। আমি শর্টস ভিডিও আপলোড করেছি অনেকগুলো, বাট লং ভিডিও আমার তেমন একটা আপলোড করা হচ্ছে না, কারণ আমি একটু ল্যাতখোরও হয়ে গেছি। যাই হোক, তো তোমরা একটু শেয়ার করে দিও ভিডিওটা, আর আমার চ্যানেলে যদি তোমরা প্রথম নতুন হয়ে থাকো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও।
ওই চকলেটের বক্সটাতে আর ধরছিল না বলে, তো আমি এখানে একটা ছোট্ট বক্স, এটা আমি মিশো থেকে এরই কানের আমি অর্ডার করেছিলাম, তো এই বক্সটা দিয়েছিল, তো মিশোর কানেরটাই এখানে ঢুকিয়ে দিলাম, আর দুটো কানের ঢুকিয়েছি, আর ছোটো ছোটো যে ট্যাবসগুলো ওগুলোও ঢুকিয়েছি। বাট খুঁজে পড়ার সময় প্রচণ্ড পরিমাণে অসুবিধে হয়, তো ওই কারণে দোকানে যে স্ট্যান্ডগুলো পাওয়া যায় ওগুলো আমি একটা কিনে তার মধ্যে পুজ দিয়ে লাগিয়ে রাখবো, তাহলে খুঁজে পড়ার সময় খুব সুবিধে হবে। আর এখানে দুটো ইয়ারিংস রয়ে গেছিলো, একটা এভার স্টাইলিশ আর একটা ফুটপাথ থেকে কেনা ছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, আজকের মতো টাটা।